দেবী তো অনেক বড় অভিনেতা, তবে আমরা একটাই বক্তব্য, ওনাকে অভিনেতা হিসাবে আমরা মা বাংলার মানুষ ভালোবাসে, কিন্তু উনি কখনোই ওনার রাজনীতি উনার প্রফেশন না। উনি কলকাতা থেকে এসে খড়গপুর মানুষের কোনো উন্নয়ন কাজ করতে পারবে না। উল্টো দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খড়গপুর পৌরসভা প্রচুর কাজ করেছে, রাজ্য সরকার প্রচুর কাজ করেছে, আমরা উন্নয়নই মানুষের কাছে যাবো। এ আমাদের প্রতিদ্বন্দ্বী জানি না, আমরা একটা নীতিতে চলি, সেই উন্নয়নটা নিয়ে আমরা মানুষের কাছে। আগামীকালই শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলেছে, তো আপনি কি নিজের মাকে কি বলবেন? তার শুভেন্দু উনি তো বহিরাগত, খড়গপুরে মানুষ দিলীপ ঘোষকে জিতিয়ে দেখেছে। একটা শহীদ দরকার হলে 3 মাস অপেক্ষা করতে হয়, তো হিরণের শহীদ দরকার হলে মানুষকে কলকাতায় গিয়ে লাইনে দাঁড়াতে হবে, তো খড়গপুর মানুষ এটা করবে কিন্তু নেই। মানুষ বাংলায় একবারই নেড়া বেল তোলা যায়, দুবার যাবে না, সেটা জবাব ইলেকশনেও দিচ্ছে, এই ইলেকশনে আরো বেশি করে দেবে। তাহলে আপনার জয়ের ব্যাপারে আপনি তাহলে পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন? যেভাবে আজকে 15,000 মানুষ রাস্তায় নেমে, অনেক সাধারণ মানুষ, সবাই তো আর তৃণমূলের কর্মী ছাড়াও খড়গপুরের সাধারণ মানুষ এসে আজকে 15,000-এর বেশি মানুষ আমার পদযাত্রা এলেন, এটা অভিভূত, ঠিক আছে, এটা সাধারণ মানুষ, মানে যেভাবে আমাদেরকে সমর্থন জানালো, তো আমরা আশা করছি আমরা অনেক ভালো করেছি।